হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা ডাব্লিউ বিপি জি কে বুস্টারের সেট থার্টি ওয়ান দেখব দেখো তোমাদের এর আগের যে এক থেকে তিরিশ নম্বর সেট সেগুলো তোমাদের একটা প্লেলিস্টে দেওয়া রয়েছে নির্দিষ্ট প্লেলিস্টে যেখানে তোমরা একটা জায়গায় এই তিরিশটা পার্ট পাবে এবং প্রায় তোমাদের এখানে থাউজেন্ড প্লাস জি কে এখনও পর্যন্ত কভার করা হয়েছে এবং প্রত্যেকটা রিলেটেড আমি কিছু না কিছু তোমাদের যেহেতু এক্সট্রা ইনফরমেশান বলেছি সেই মতো দেখতে গেলে আমি প্রায় এখানে আড়াই হাজার জিকে কমপ্লিট করেছি ডাব্লিউবিপি মেন এস আই জিকে বুস্টার যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা এটা দেখো যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য এটা হেল্প হবে আর আজকেরটা আমরা একটু র্যাপিড করবো আমি অল্প কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব এবং যারা যারা লাইভ রয়েছে চটপট অ্যান্সার করার চেষ্টা করবে আজকে এটার পর দশটার সময় তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে লাইভ এটা আমি তোমাদের সাথে ক্লাসটা করাবো এবং ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে না সেগুলো নিয়ে আজকে আমাদের এখানে জিকে হবে তো এখানে প্রচুর জিকে আজকে কভার হবে প্লাস প্রায় টু হান্ড্রেড তার থেকেও বেশি হয়তো কভার হবে তো এটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ওখান থেকে জয়েন করে নিও আর ছটার সময় আজকে লুসেন জিকেটা হবে সায়েন্সের আটটার সময় তোমাদের এখানে একটা ক্লাস রয়েছে ইংলিশের ক্লাসটা আজকে হবে না সব ক্লাসের নোটিফিকেশান তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে যদি এখান থেকে নোটিফিকেশান যেতে অসুবিধা হয় আর মক টেস্টটা আজকেও তোমাদের আগের দিনের মতো দেওয়া হবে আগের দিনে প্রচণ্ড রেসপন্স হয়েছিল সেই কারণে আজকে আরও মক টেস্টের সংখ্যা বাড়ানো হবে নটা থেকে দশটা মতো মক টেস্ট আজকে দেওয়ার এখানে রেডি করা রয়েছে যেটা তোমাদের আমি এখানে প্রোভাইড করবো লিঙ্কগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পাবে বা এই অ্যাপটা ডাউনলোড করে নিলে তোমাদের অটোমেটিক নোটিফিকেশান ওখানে চলে যাবে যখন মকটিসগুলো আপডেট হবে কেমন আর ইম্পর্টেন্ট পিডিএফগুলোর লিঙ্কও তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে যারা যারা লাইভ ও অ্যান্সার করার চেষ্টা করবে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয় দেখো চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল প্রথমটা আমরা জানি অজাতশত্রুর রাজত্বকালে যেটা প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল যেটা হয়েছিল রাজগৃহতে এবং মহাপদ্মানন্দ রাজত্বকালে নয় এখানে আমাদের সেকেন্ড যদি আমরা দেখি বৌদ্ধ সম্মেলনটা তাহলে তোমাদের হয়েছিল কোথায় বৈশালী এগুলো আগের ক্লাসেও অনেকবার আলোচনা করা হয়েছে যাই হোক বৈশালীতে এবং এখানে আমাদের কালাশোক কালাশোকের আমলে হয়েছিল থার্ড যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে পাটলিপুত্রতে হয়েছিল পাটলিপুত্র এবং সেটা হয়েছিল অশোকের আমলে এটা তোমাদের প্রচুর আসে জিজ্ঞাসা করা হয় এবং এই প্রথমটা থার্ড ফোর্থ যেটা আছে দেখো সেটা হচ্ছে আমাদের কুণ্ডলবন কাশ্মীরের কুণ্ডলবন এবং এটা হয়েছিল কনিষ্কর আমলে এই যে কনিষ্কর রাজত্বকালে ফোর্থ নেক্সট শ্রী চৈতন্যদেব বাংলার কোন সুলতানের সমসাময়িক ছিলেন শ্রী চৈতন্যদেব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহর সমসাময়িক যাকে আমরা বলি বাংলার আকবর বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে নেক্সট ফরাজি আন্দোলনের সূচনা কে করেন আঠেরোশো আঠেরো সালে আমরা জানি ফরাজি আন্দোলনটা হয়েছিল তো এক্ষেত্রে আমাদের হাজি সরিয়ত উল্লাহ হয়ে যাবে আর মি নিসার আলী মানে কে তিতুমির নেক্সট চলে আসবো আমরা মামা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূমে রয়েছে মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী দেখো আগের দিন ক্লাসে বলেছিলাম তোমাদের যে গোদাবরীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলি ভরতপুর পাখিরালয় কোথায় রয়েছে রাজস্থান ছট পূজা কোন রাজ্যের উৎসব বিহার কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় আর এটা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্য সরকার দিয়ে থাকে কেমন নেক্সট হাইড্রোলিক ব্রেক কোন শক্তির মানে কাজ করে মানে কোন নীতির উপর কাজ করে কোন সূত্র মেনে কাজ করে কোন নীতি মেনে কাজ করে হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্র মানে চাপের সূত্র মিশ্র অর্থনীতির অর্থ কি সরকারি ও বেসরকারি সংস্থার সহাবস্থান এটা হচ্ছে মিশ্র অর্থনীতি নেক্সট বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি দেখো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ত্রিপিটক যেটা পালি ভাষায় লেখা নেক্সট ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলোর মধ্যে কোনটা ঠিক নয় খুব ভালো করে এটা পড়ে অ্যানসার করবে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে দেখো ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত এই যে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে কিন্তু এই শর্তগুলোর মধ্যে একমাত্র জন্মসূত্রে রক্ত সম্পর্ক সূত্রে অনুমোদনের মাধ্যমে এগুলো সবকটা ঠিক একমাত্র সম্পত্তি ক্রয়ের মাধ্যমে এই যে জায়গাটা আমাদের যেহেতু ভুলতালে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের এক্ষেত্রে নেক্সট মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত মেহেরগড় সভ্যতা হয়ে যাবে বালুচিস্তান ইবাদতখানা কি ছিল আকবর তৈরি করেছিলেন ইবাদতখানা এখানে ছোটখাটো একটা ধর্ম সম্মেলনে আমরা বলতে পারি ধর্ম আলোচনার কক্ষ এটা নেক্সট ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত আমাকে শেষকালে কমেন্ট বক্সে দেখি গঙ্গোত্রী হয়ে যাবে ক্ষেত্রে নিচের কোন পতাকাটা আত্মসমর্পণ বা শান্তি স্থাপন আত্মসমর্পণ বা শান্তি স্থাপনের ইঙ্গিত দেয় তো এক্ষেত্রে আমাদের সাদা পতাকা হয়ে যাবে এখানে দেখো হলুদ পতাকাটা আমি তোমাদের এই পতাকাগুলো রিলেটেড বলে দিই হলুদ পতাকাটা হচ্ছে প্রেজেন্স অফ ডিজিজ প্রেজেন্স অফ ডিজিজ এটার মাধ্যমে বোঝানো হতো হলুদ পতাকা লাল ত্রিভুজ অঙ্কিত পতাকা এটার মাধ্যমে মানে এটা হচ্ছে আমাদের বোঝায় যে ডেঞ্জারাস কোনো সিচুয়েশান ডেঞ্জারাস কোনো সিচুয়েশান আর কালো পতাকাটা হচ্ছে নৈরাজ্যবাদী মানে নৈরাজ্যবাদীর সিম্বল আমরা বলতে পারি দেখো কোনো প্রোটেস্টের ক্ষেত্রে আমরা কালো পতাকাটা ইউজ করি নেক্সট যে হারে ব্যাঙ্কগুলো আরবিআই থেকে ঋণ নেয় তাকে কি বলে রেপোরেট সংবিধানে ছিয়াশিতম তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয় দু হাজার দুই একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায় ঠিক করে ভালো করে দেখে অ্যানসার করবে লাল সবুজ হলুদ নাকি সবুজ হলুদ লাল সবুজ লাল হলুদ না লাল হলুদ সবুজ এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে লাল হলুদ সবুজ নেক্সট নিচের মধ্যে যে গ্রন্থটা মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা কোনটা প্রশ্ন কিন্তু তোমাদের এইভাবেও জিজ্ঞাসা করা হতে পারে অবশ্যই এখানে পিটুইটারি গ্রন্থি আমাদের হয়ে যাবে নেক্সট ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রীটা কোথায় অবস্থিত রিসেন্টলি এটা নিউজের মধ্যে এসেছিলো স্ট্যাটিক জিকে হিসেবে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আলোচনা করেছি এটা তোমাদের গত পরশু দিন ছটার ক্লাসে তো এক্ষেত্রে আমাদের আন্টার্কটিকা হয়ে যাবে সোনালী তন্তু বলা হয় কাকে সোনালী তন্তু বলা হবে পাটকে কোন অধিকারিকের মানে কোন আধিকারিকের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোন ভূমিকা থাকে না এক্ষেত্রে জেলা জজ জেলা বিচারপতির ক্ষেত্রে নেক্সট কাঁচা লঙ্কায় কোন ভিটামিন থাকে কাঁচা লঙ্কায় থাকে ভিটামিন সি জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলা হয় চলন প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় ফিফথ জুন কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ এর কথাটার পূর্ণাঙ্গ রূপ কি পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি কোন খেলার সাথে জড়িত এই রিলেটেড তোমাদের ডব্লিউবিপি জিকে পাওয়ারপ্লেতে অলরেডি কভার করা হয়েছে তো এক্ষেত্রে জিমন্যাস্টিক হয়ে যাবে ভারতবর্ষে টাকার জোগান কে নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রোয়েশিয়ার রাজধানী কি ক্রোয়েশিয়ার রাজধানী হয়ে যাবে জাঘরে রামধনু কেন তৈরি হয় রামধনু তৈরি হয় আলোর বিচ্ছরণ এবং প্রতিসরণের জন্য সামার অলিম্পিক দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার কুড়ির সামার অলিম্পিক অবশ্যই টোকিওতে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ওড়িশা এগুলো ছিল আজকের জিকে আমি আগামীকাল আবার আটটার সময় তোমাদের আর একটা জিকে বুস্টারের সেট নিয়ে আলোচনা করব। এরপরে দশটার ক্লাসটা হবে লাইভ জি কের একটা ক্লাস যেখানে আমি তোমাদের বলেছি যে দু দুশোর বেশি জিকে ওখানে আজকে কভার হবে তো ক্লাসটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে ক্লাসটা অবশ্যই জয়েন করে নেবো ঠিক দশটার সময় কিন্তু ক্লাসটা স্টার্ট হবে এই ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো তাহলেই তোমাদের সবকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে চলে যাবে কথা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ